श्रमिक कर्मचारी शिक्षक और शिक्षा कर्मियों का संयुक्त आंदोलन मंच 12 जुलाई कमेटी के 59वां स्थापना दिवस मनाया जाएगा। इसकी जानकारी आज कूचबिहार प्रेस क्लब में आयोजित एक संवाददाता सम्मेलन में समिति के सदस्यों ने दी। 12 जुलाई कमेटी के सदस्यों ने बताया कि पूरे राज्य में 12 जुलाई कमेटी के 59वां स्थापना दिवस कार्यक्रम आयोजित किया जाएगा। इसके साथ ही 12 जुलाई कमेटी के सदस्य 11 सूत्री मांगों को लेकर आंदोलन भी शुरू करने जा रहे हैं। আমরা আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন অফিসের সামনে আমরা বিক্ষোভের কর্মসূচি আমরা করবো 11 তারিখে, আর 12 তারিখে প্রতিষ্ঠা দিবসের দিন আমরা ডেপুটেশন ডিএমের কাছে এবং আমরা মিছিল করব, প্রস্তাব গ্রহণ করব। এর সঙ্গে আমরা দাবি ব্যাস পরিধান করব। আমাদের সমস্ত কর্মচারী বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, সমস্ত জায়গায় আমরা আমাদের দাবি ব্যাস পরিধান করে স্বাধীনতা থাকবেন। এর সঙ্গে এটাও আমি যুক্ত করেছিলাম। আপনাদের সবাইকে কুচবিহার জেলা বারুদিলাই কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে শ্রমিক কর্মচারী শিক্ষক মানে রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রাথমিক মাধ্যমিক শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী, কেন্দ্রীয় এবং রাজ্যের বোর্ড কর্পোরেশনের কর্মচারী, সমস্ত সংগঠনগুলো একসাথে আমরা এই যৌথ আন্দোলনের মোর্চা বাড়ি জেলায় করেন। আমাদের এই বাড়ি জেলায় কমিটির জন্ম হয়েছিল 1966 সালে 12 জুলাই তারিখে। এবছর আমাদের 59তম প্রতিষ্ঠা দিবস। এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। 59 বছর ধরে সমস্ত মধ্যযুক্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের একটা যৌথ আন্দোলনের মঞ্চ, তারা শ্রমিক কর্মচারী শিক্ষকদের হকের দাবি নিয়ে লড়াই করে চলেছে। এই 59তম প্রতিষ্ঠা দিবসে আমরা যে কথাটা আপনাদের মাধ্যমে সকলের কাছে বলতে চাই যে আমরা আমাদের যে হকের দাবিগুলো আছে তা থেকে শুনছি যে কেন্দ্র রাজ্য প্রশাসন পরিচালিত ঘোষিত সমস্ত দপ্তর, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ করতে হবে। অস্থায়ী কর্মচারী না, স্থায়ী নিয়োগ করতে হবে। সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়মিতকরণ করতে হবে। বকেয়া মহার্ভতা বা মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8ম বেতন কমিশন গঠন করতে হবে। নয়া পেনশন প্রকল্প বাতিল করে সকলের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করতে হবে এবং এই সংস্থাগুলোতে আউটসোর্সিং বন্ধ করতে হবে। শিক্ষায় কেন্দ্রীকরণ, বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণের লক্ষ্যে যে নয়া জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। নিট, নেট, ইউজি, টেট, এসএসসি পরীক্ষার দুর্নীতির সাথে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী এবং ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে। জীবন বিমায় পরিষেবা কর প্রত্যাহার এবং সাধারণ বিমা সংস্থাগুলো, সরকারি যে সংস্থাগুলো আছে তাকে একটা সংস্থায় পরিণত করতে হবে। গণতন্ত্র, সম্প্রীতি ও সামাজিক ন্যায়ভিত্তিক প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, প্রশাসন সেভাবে চালাতে হবে। আমরা এই দাবিগুলো আমাদের মধ্যবিত্ত কর্মচারী শিক্ষকদের যে সাধারণ দাবি, সবার যে আকাঙ্ক্ষা, তার মধ্যে দিয়ে দাবিগুলো আমরা আগে উত্থাপন করেছি, এবারও হচ্ছে। বলা যেতে পারে 12 জুলাই কমিটির প্রতিষ্ঠা দিবসের উদযাপনের মধ্য দিয়ে নতুন পর্যায়ে আমরা এই লড়াইটা শুরু করছি। এই লড়াই আগামী দিনে ঐক্যবদ্ধ হবে। শুধু একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, কৃষকরা যেমন তাদের ফসলের দামের দাবিতে ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের দামের দাবিতে লড়াই করছে, শ্রমিকরা যেমন ন্যূনতম মজুরি 26,000 টাকা করার জন্য মাসিক মজুরি লড়াই করছে, বেকাররা যেমন কর্মসংস্থানের দাবিতে। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়াভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করেন।